প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, তবে অনেক জেলায় এখনো কমেনি শীত। রংপুর সহ কয়েক জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়ে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে, কমেছে কুয়াশার পরিমাণ, তবে হিমেল হাওয়া অব্যাহত রয়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে আলু, মরিচ, বোরো ধানের বীজতলাসহ ফসলের ক্ষতি হচ্ছে। শীতে দুর্ভোগ কমেনি ঠাকুরগাঁওয়ে। জেলায় কয়েকদিন ধরেই সূর্যের দেখা না পাওয়ায় দেখা পাওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি, তবে সন্ধ্যা নামার সাথে সাথে জেঁকে বসে শীত।